শ্রোতা দর্শক আসসালামু আলাইকুম। দেশ এবং প্রবাস থেকে যারা ভিডিওটি দেখছেন তাদের প্রত্যেককে জানাই আন্তরিক অভিনন্দন। আশা করি ভালো আছেন সবাই। পদ্মা সেতু চালুর পরদিন থেকে দক্ষিণ পশ্চিমাঞ্চলের 23টি রুটে বাস চালুর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশন BRTC। BRTC জেনারেল ম্যানেজার মেজর মোক্তারুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন। BRTC চায় আপাতত 23টি রুটে বাস চলবে, মাসখানেক পরে এর চাহিদার পরিপ্রেক্ষিতে এ বাসের সংখ্যা বাড়ানো হবে। মোক্তারুজ্জামান বলেন, আপাতত 23টি রুটে বাস চালুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে, পরে চাহিদার পরিপ্রেক্ষিতে এর সংখ্যা বাড়ানো যেতে পারে। এখন ঢাকা খুলনা রুটে 16টি এবং ঢাকা যশোর রুটে 2টি BRTC-র মোট 18টি বাস চলাচল করছে। এসব পুরনো রুটের সঙ্গে এখন নতুন রুট যুক্ত হচ্ছে। 26 জুন থেকে যে সমস্ত রুটে বাস চলাচল করবে সেগুলি এসি বাস হবে, পরে অবশ্য নন এসি বাস চালুর ভাবনা আছে BRTC-র। BRTC জেনারেল ম্যানেজার মোক্তারুজ্জামান বলেন, ঢাকার বিভিন্ন ডিপো থেকে 23টি রুটে বাসগুলো পরিচালনা করা হবে। এসব রুটে 2019 সালের ভারত থেকে আনা অশোক লেল্যান্ড বাসগুলো চলাচল করবে। যেসব রুটে BRTC-র বাস চলবে সেগুলো হলো ঢাকা গুলিস্তান থেকে গোপালগঞ্জ ফকিরহাট হয়ে খুলনা, ঢাকা গুলিস্তান থেকে ভাঙ্গা গোপালগঞ্জ খুলনা যশোর হয়ে বেনাপোল, ঢাকা গুলিস্তান হয়ে ভাঙ্গা গোপালগঞ্জ খুলনা হয়ে সাতক্ষীরা, ঢাকা গুলিস্তান থেকে টেগেরহাট মোস্তফাপুর গৌর নদী বরিশাল, ঢাকা গুলিস্তান থেকে ভাঙ্গা ভাটিয়াপাড়া নড়াইল হয়ে যশোর, ঢাকা মিরপুর 12 থেকে ফুলবাড়িয়া সায়দাবাদ ভাঙ্গা টেকেরহাট মোস্তফাপুর হয়ে গৌর নদী, ঢাকা আবদুল্লাপুর থেকে শিবসার টেকেরহাট মোস্তফাপুর হয়ে মাদারীপুর, ঢাকা আবদুল্লাপুর থেকে ভাঙ্গা মোস্তফাপুর গৌর নদী অগলঝরা হয়ে পয়সারহাট, নরসিংদী থেকে গুলিস্তান মাওয়া শিবসার মাদারীপুর হয়ে চরমুগুরিয়া, নরসিংদী থেকে গুলিস্তান মাওয়া মকসুদপুর হয়ে কাশিয়ানী, ঢাকা থেকে জাজিরা হয়ে শরীয়তপুর, ঢাকা থেকে ভাঙ্গা বরিশাল পটুয়াখালী হয়ে কুয়াকাটা, ঢাকা থেকে ভাঙ্গা গোপালগঞ্জ কাটাখালী ফকিরহাট হয়ে খুলনা, ঢাকা থেকে ভাঙ্গা ভাটিয়াপাড়া কালনাঘাট লোহাগাড়া নড়াইল হয়ে যশোর, ঢাকা ভাঙ্গা মকসুদপুর গোপালগঞ্জ টুঙ্গিপাড়া নজিরপুর হয়ে পিরোজপুর, ঢাকা গুলিস্তান থেকে শরীয়তপুর ডামুডা বাইপাস হয়ে গোসাইরহাট, ঢাকা গুলিস্তান থেকে শরীয়তপুর প্রেমতরি হয়ে মোলাহাট, ঢাকা গুলিস্তান থেকে যাত্রাবাড়ি ভাঙ্গা হয়ে বরিশাল কুয়াকাটা, ঢাকা গুলিস্তান থেকে যাত্রাবাড়ি ভাঙ্গা হয়ে বরিশাল, কুয়াকাটা থেকে পটুয়াখালী বরিশাল ভাঙ্গা হয়ে যাত্রাবাড়ি, কুয়াকাটা থেকে পটুয়াখালী বরিশাল ভাঙ্গা হয়ে যাত্রাবাড়ি, বাউফল থেকে বরিশাল ভাঙ্গা হয়ে যাত্রাবাড়ি, ভাণ্ডারিয়া থেকে বরিশাল ভাঙ্গা হয়ে যাত্রাবাড়ি, ঢাকা থেকে ভাঙ্গা বরিশাল পটুয়াখালী হয়ে কুয়াকাটা। শুধু দর্শক, 26 জুন থেকে এসব রুটে বাসগুলো চলাচল করবে, এগুলি সবই হবে এসি বাস। পরে অবশ্য নন এসি বাস চালুর ভাবনা রয়েছে BRTC-র, সেগুলোর আপগ্রেড পাইলে আমরা আপনাদের জানিয়ে দেব। শুধু দর্শক, ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আজ এ পর্যন্তই, ভালো থাকবেন সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।